আজ সারা দুনিয়ায় শোর উঠেছে, মুহররম বন্ধ করো, মুহররম বন্ধ করো, কান্না বন্ধ করো, মরসিয়া মাতম করতে দিব না। যারা বলে মুহররম বন্ধ করো, তাদের কাছে আমার প্রশ্ন, তোমরা তোমাদের মাসল পাওয়ারের দ্বারা যদিও মানুষের কান্নাকে বন্ধ করো করে থাকো, তোমরা এই আসমানের কান্নাকে কি করে বন্ধ করবে? যখন ইমাম পাক শহীদ হয়ে গেলেন, শাহাদাত পাকের সাথে সাথে ইমাম তাবারানি রিওয়ায়েত করেছেন, তাবারানি মুজামাল কবীরের হাদিস নাম্বার 2838 এবং আল বিদায়া ওয়া নিহায়া 11তম খণ্ডের 576 পৃষ্ঠায় ইমাম তাবারানি রিওয়ায়েত করেছেন, লাম্মা কুতিল আল হুসাইন ইবনু আলী কাসাফাতি শামস কাসফাতান হাত্তা বাদাতিল কাওয়াকিব নিসফান নাহার হাত্তা জানান্না আন্নাহা হিয়া। ইমাম পাক যখন শহীদ হয়ে গেলেন, শাহাদাতের সঙ্গে সঙ্গে পুরো আকাশ অন্ধকার হয়ে গেল, এমন অন্ধকারে ছেয়ে গেল, পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ হয়ে গেল, এমন অন্ধকার যে সমস্ত নক্ষত্র উদয় হয়ে গেল, তারাজ উঠে গেল, শোক করছে, গম। অতঃপর লাম্মা কুতিল আল হুসাইন ইহমাররাত আস-সামা, তারপর আস্তে আস্তে আসমান লালে ছেয়ে গেল। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই সোহাহেদুন নবুয়াত কিতাবের মধ্যে লিখেছেন, রক্ত বৃষ্টি হতে শুরু করলো, বললেন আমরা রাত্রিবেলায় শুয়েছিলাম, সকালবেলায় উঠে দেখি আমাদের খোলা আকাশের নিচে রাখা খোলা পাত্র, খালি পাত্র সব রক্তপূর্ণ হয়ে গেছে, আকাশ থেকে রক্ত বৃষ্টি হচ্ছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা রিওয়ায়েত করেছেন, এই হাদিস ইবনে হাজার আসকালানি তাহজিবুত তাহজিবে রিওয়ায়েত করেছেন, হাফেজ ইবনে কাসির আল বিদায়া ওয়া নিহায়ার মধ্যে রিওয়ায়েত করেছেন, ইবনে আসাকির তারিখে আল দিমাশক আল কবীরে রিওয়ায়েত করেছেন, ইমাম তাবারানি মুজাম আল কবীরে রিওয়ায়েত করেছেন, আল্লামা সিউতি তারিখুল খুলাফার রিওয়ায়েত করেছেন, ইমাম আবু নাঈম তার দালাইলের মধ্যে রিওয়ায়েত করেছেন, তার মুহাদ্দিসের এক জামাত। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা রিওয়ায়েত করছেন, সামিতু জিন্না তানুহু আলা হুসাইন ইবনে আলী, ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন শহীদ হয়ে গেলেন, আমি নিজের কানে শুনেছি জিন জাতি কান্নাকাটি করতেছে, জিন কেঁদেছে। শুধু তাই নয়, এ হাদিস শুধু জিন নয়, পাথর কেঁদেছে, আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, গাছপালা কেঁদেছে, কারবালার মরুর বালিক বালুকণা কেঁদেছে, ফোরাতের নদীর ঢেউ কেঁদেছে, বাইতুল মুকাদ্দাসের পাথর কেঁদেছে, পাথর থেকে রক্ত বেরিয়েছে। এ হাদিস ইবনে হাজার আসকালানি তার তাহজিবুত তাহজিবের দ্বিতীয় খণ্ডের 354 পৃষ্ঠায় রিওয়ায়েত করেছেন, একটি কিতাব নয় একাধিক কিতাবে বর্ণিত হয়েছে বাইতুল মুকাদ্দাসের পাথর থেকে রক্ত বের হয়েছে। হাফেজ ইবনে কাসির আল বিদায়া ওয়া নিহায়ার 11তম খণ্ডের 576 পৃষ্ঠায় রিওয়ায়েত করেছেন, ইমাম তাবারানি তার মুজামুল আল কবীরের মধ্যে তাবারানি শরীফের হাদিস তৃতীয় খণ্ডের হাদিস নম্বর 2834 রিওয়ায়েত করেছেন, আল্লামা নুরউদ্দিন জামি রহমাতুল্লাহ আলাই সোহাহেদুন নবুয়াতের মধ্যে রিওয়ায়েত করেছেন, আল্লামা সিউতি তারিখুল খুলাফার 157 পৃষ্ঠায় রিওয়ায়েত করেছেন, মুহাদ্দিসদের এক বড় জামাত রিওয়ায়েত করেছেন যে হযরত ইমাম তাবারানি যুহরি হতে রিওয়ায়েত করেন, লাম্মা কুতিল আল হুসাইন ইবনে আলী লাম ইউরফাউ হাজারুন বাইতুল মাকদিস ইল্লা উজিদা তাহতাহু দামুন আবেদ, যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাসের যে পাথরই তোলা হয়েছে পাথর থেকে রক্ত প্রবাহিত হয়েছে। মারুফ ইয়া হাজারুন বিশাম যাওমা কুতিল আল হুসাইন ইবনে আলী ইল্লা উজিদা তাহতাহু দাম, শাম দেশের সিরিয়ার যে পাথরই উত্তোলন করা হয়েছে পাথর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। ভাই আজ সারা দুনিয়ায় শোর উঠেছে, মুহররম বন্ধ করো, মুহররম বন্ধ করো, কান্না বন্ধ করো, মরসিয়া মাতম করতে দিব না। যারা বলে মুহররম বন্ধ করো, তাদের কাছে আমার প্রশ্ন, তোমরা তোমাদের মাসল পাওয়ারের দ্বারা যদিও মানুষের কান্নাকে বন্ধ করো করে থাকো, তোমরা এই আসমানের কান্নাকে কি করে বন্ধ করবে, জমিনের কান্নাকে কি করে বন্ধ করবে, জিনের কান্নাকে কি করে বন্ধ করবে,
ফেরেশতার কান্নাকে কি করে বন্ধ করবে? বাইতুল মুকাদ্দাসের পাথর কাঁদছে, এই কান্নাকে কি করে বন্ধ করবে? কাবা শরীফ কাঁদছে, এই কান্নাকে কি করে বন্ধ করবে? আল্লাহর কুদরত হতে সারা কায়নাত ইমাম পাকের শাহাদাতের নাওহা জারি করছে। শুনুন, বাইতুল মুকাদ্দাসের কান্না, পাথর থেকে রক্ত প্রবাহিত হওয়া, আমি তো হাজারো হাদিস থেকে কোট করলাম, এগুলো আমরা পড়েছি, আপনারাও পড়েছেন বড় বড় আলেম। আর আজ শুনুন নতুন ওয়াকিয়া, আজ 2017 সালে, কত সাল, 2017 সাল, যেই বৎসর যে আশুরা পাক চলে গেল, আমি এবারই হজে গিয়েছিলাম, এই বৎসর আশুরা পাকের দিন 10ই মুহররম ফজরের ওয়াক্তে কাবা শরীফের হাজরা ওয়াসওয়াদের নিকট বাইতুল্লাহ শরীফের মাথা থেকে পাথর থেকে রক্ত প্রবাহিত হয়েছে। যদি কেউ দেখতে চান, এখানে ল্যাপটপ নাই, না তো আমি দেখিয়ে দিতাম, আমার এই ট্যাবের মধ্যে আছে, এই ছোট ট্যাবে আপনারা বুঝতে পারবেন না। আজ ইন্টারনেটের যুগ, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনার পকেটের মোবাইল বার করে সার্চ করে দেখে নিন, ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে সার্চ করুন ব্লাড ইন কাবা। কি সার্চ করবেন? ব্লাড ইন কাবা। তাতে দেখতে পাবেন কাবা শরীফের পাথর থেকে এই বছর রক্ত বেরিয়ে চলে আসছে। এই দৃশ্য দেখে ওয়াহাবিরা চমকে গেছে, কাবা শরীফের তাওয়াফ বন্ধ হয়ে গেছে, রক্তকে ঘিরে সব দাঁড়িয়ে গেছে, এদিকে পুলিশ বাহিনী ছুটে এসেছে, সব দেখতে পাবেন দৃশ্য, ছবি কাবা শরীফে। আর সমস্ত কর্মচারী চলে এসেছে, রক্তকে মুছছে যাতে তাড়াতাড়ি কেউ না দেখতে পায়, বুঝতে না পারে। এইদিকে রক্ত মুছতে মুছতে চলে যাচ্ছে, ফের তাজা রক্ত বেরিয়ে যাচ্ছে। আজ 2017 সালেও 1400 বছর পরে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, আয় আমার বান্দা, ইমাম পাকের মর্যাদা শোনো, আজও আমার ঘর বাইতুল্লাহ শরীফ কাঁদছে। আল্লাহর ঘর কাবা ইমাম পাকের শাহাদাত পাকে কাঁদছে। প্র্যাকটিক্যাল, এ থিওরিটিক্যাল না, আল্লাহর ঘর কেন্দ্রে কাঁদছে ভাই। এখনো বাইতুল্লাহ কাঁদছে, বাইতুল মকদিস কাঁদছে, বাইতুল মকদিস থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, আল্লাহ পাক নিদর্শন দেখাচ্ছেন। এরপরেও ভাই মানবেন না, আমার নিজের দেখা 2016 সালে মঙ্গলকোট পাকে আমাদের লোকেরা মাতম পাক করবে, রক্ত মাতম সমবেত হয়েছে, মাতম পাক শুরু করবে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ দেখছে আকাশ থেকে রক্ত টপকে টপকে পড়ছে, টুপির উপরে, কারো জামা, কারো কাপড়, কারো লুঙ্গি রক্তে রক্তময় হয়ে গেছে 2016 সালে। আজ থেকে কয়েক বছর আগে আমাদের ভারতের উত্তরপ্রদেশের শাহবাজপুর বলে একটি জায়গা আছে, সেখানে যেখানে তাজিয়া পাক রাখা হতো, তাজিয়া পাকের যেখানে রাখা হতো সেই জায়গা মাটির তলা থেকে সুরঙ্গ তৈরি হয়ে রক্ত প্রবাহিত হয়ে সে রক্ত নদীতে গিয়ে পড়েছে, সেটা পেপার পত্রিকায় দিয়েছে, আপনারাও পড়ে থাকবেন। সে খবর তো সেটা ইন্টারন্যাশনাল খবর হয়ে যায়, শুধু তো ভারতের পত্রিকায় দিবে না। ইমাম পাকের জন্য সারা দুনিয়া জমিন কাঁদছে। ইমাম পাক যে বললেন মোলা আলী তাব কি আলাইহিমুসসামা ওয়াল আরদ, দেখুন আসমান কাঁদছে, জমিন কাঁদছে, পাথর কাঁদছে। এক শ্রেণীর ভাই মোল্লা আছে, এদের হৃদয় কাঁদে না, তার মানে এদের হৃদয় পাথরের চেয়েও শক্ত। এরপরেও ভাই মুহররম পাকের বিরুদ্ধে বলবেন, এর চেয়ে বড় দলিল কি আছে? যেটা আমি আপনাদের বলতে চাইলাম, আমরা যা ধর্ম পালন করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এই সারা ইবাদত আল্লাহর নবী নিজের জিন্দগিতে, জিন্দগি জীবদ্দশায়, দুনিয়াবি জীবদ্দশায় দেখিয়ে গেছেন। বেশালে হকের পরে আর আল্লাহর নবী এগুলো করেন না বা আমাদেরকে দেখান না, কিন্তু জিক্রে শাহাদাত এমনই একটি ধর্ম, যতদিন হায়াতে পাকে ছিলেন আল্লাহর নবী তো কেঁদেছেন, বেশালে হকের পরেও শাহাদাত পাকে দিনও নবী পাক বেশালে পাকের পরেও কেঁদেছেন। আজিম শাহাদাত,